আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় ক্যাপ করা দাঁতের যত্ন ও সাবধানতা সম্পর্কে তো ভিউয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স অনেকেই দাঁতের সমস্যার জন্য দাঁতের রুট ক্যানেল ট্রিটমেন্ট করিয়ে ক্যাপ করিয়ে থাকেন ভিওর্স যখন কোনো একটি দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করানো হয় তখন সেই দাঁতটি কিন্তু দুর্বল হয়ে যায় এছাড়া ভিওর্স যখন দাঁতে ক্যাপ পরানোর প্রয়োজন হয় তখন কিন্তু দাঁতটি কাটিং করে নেওয়া হয় ক্যাপ পরানোর জন্য যেমন এখানে কাটিং করে কিছুটা ছোট করে নেওয়া হয়েছে ক্যাপ পরানোর জন্য তো এভাবে কাটিং করার ফলেও দাঁতটি কিন্তু দুর্বল হয়ে যায় অর্থাৎ আগের মতো সেই শক্তি কিন্তু দাঁতে আর থাকে না আর তাই এই রুট ক্যানেল ট্রিটমেন্ট করে ক্যাপ করা দাঁতের জন্য বিশেষ সাবধানতা অবলম্বন করলে দাঁতটি বা সেই ক্যাপ করানো দাঁতটি অনেক দিন পর্যন্ত স্থায়ী হয় এবং ক্যাপটিও অক্ষত থাকে ভিওয়ার্স সাবধানতা বলতে যদি কিনা সামনের দাঁতের দিকে কোনো ক্যাপ এভাবে সেটিং করা হয় বা সামনের দাঁতের সমস্যার জন্য ক্যাপ করিয়ে থাকেন তাহলে সেই ক্যাপ করা দাঁত দিয়ে আপনি অধিক শক্ত কিছু থেকে অধিক শক্ত কিছুতে কামড় দেওয়া থেকে বিরত থাকবেন তাছাড়া এই ক্যাপ দিয়ে কোনো কিছুতে কোনো কিছু টেনে ছিঁড়ে খাওয়ার চেষ্টা না করাটাই ভালো অধিক শক্ত কোনো কিছুতে যখন এই ধরনের ক্যাপ করা দাঁত দ্বারা কামড় দেওয়া হয় তখন এই ক্যাপটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে এই ক্যাপগুলো কিন্তু একটি পেস্টিংয়ের মাধ্যমে দাঁতের সঙ্গে আটকে দেওয়া হয় বা দাঁতের সঙ্গে পরিয়ে দেওয়া হয় তো অধিক শক্ত কোনো কিছুতে কামড় দেওয়ার ফলে সেটি খুলে যেতে পারে অথবা এই পোরসিলিন ক্যাপের উপরে একটি পোরসিলিন অংশ থাকে যেটি দেখতে দাঁতের মতো হয়ে থাকে তো অধিক শক্ত কোনো কিছুতে কামড় দেওয়ার ফলে কিন্তু আপনার সেই পোরসিলিন অংশটি ক্র্যাক করতে পারে বা ফেটে যেতে পারে তাই অধিক শক্ত কোনো কিছুতে কামড় দেওয়া থেকে বিরত থাকতে হবে এ ধরনের ক্যাপ করালে তাছাড়া এই ধরনের ক্যাপ করা দাঁত দিয়ে কোনো কিছু টানা করা থেকেও বিরত থাকতে হবে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন মাড়ির একটি দাঁতেও কিন্তু ক্যাপ করা হচ্ছে সামনের দাঁত এবং মাড়ির দাঁত উভয় দাঁতের ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য এ ধরনের ক্যাপ কিন্তু আপনার একটি পেস্টিংয়ের মাধ্যমে দাঁতের সঙ্গে সংযুক্ত করা থাকে আর স্বাভাবিক যে খাদ্য খাবারগুলো আমরা চিবিয়ে খেয়ে থাকি সেগুলায় কোনো ধরনের সমস্যা হবে না হয় না কিন্তু অধিক শক্ত হাড় জাতীয় খাবার এ ধরনের ক্যাপ করা দাঁতের উপরে না খাওয়াই ভালো বা না ভাঙাই ভালো যদি অধিক শক্ত কোনো খাবার আপনি ক্যাপ করা দাঁতের উপর কামড় দিয়ে থাকেন তাহলে আপনার সেই ক্যাপটি খুব তাড়াতাড়ি কিন্তু উঠে যেতে পারে এছাড়া ক্যাপের উপরের যে পোর্শিল অংশ থাকে সেটিও কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে যদি তেমনটি হয় আবারও আপনাকে কিন্তু ক্যাপটি চেঞ্জ করানোর প্রয়োজন হতে পারে তাই ভিওয়ার্স ক্যাপ করা যে দাঁতগুলো থাকবে সেগুলার সাবধানতায় অধিক শক্ত কোনো কিছু খাওয়া বা সেই দাঁতের উপরে চাপ দেওয়া থেকে বিরত থাকতে হবে এবং সামনের দাঁতের দিকে যদি ক্যাপ করিয়ে থাকেন তাহলে অবশ্যই এ ধরনের দাঁত দ্বারা কোনো কিছু টানা ছেঁড়া থেকে বিরত থাকতে হবে এটি হলো ক্যাপ করা দাঁতের সাবধানতা এবং যত্ন তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম